ওকে আজকে ডেফিনেটলি একটা জিনিসের কনকুলেশনে আমাদেরকে পৌঁছাইতেই হবে এবং আমরা অবশ্যই পৌঁছাবো আর সেটা হচ্ছে ওয়াইফাই রাউটারের রেঞ্জ বাড়ানোর জন্য এন্টিনার সঙ্গে আমরা যদি কোনো রিফ্লেক্টর সেট করি তাহলে সেটা আদৌ কোনো কাজ করে কি না আর অ্যাকচুয়ালি এভাবে রেঞ্জ আসলে বাড়ানো যায় কি না এটা নিয়ে বহুত ধরনের কোশ্চেন আপনারা অলরেডি করে ফেলেছেন এখন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এটা কিভাবে সম্ভব আর উত্তর যদি না হয় তাহলে কি কারণে না তো সম্পূর্ণ ভিডিও জুড়ে এটারই আনসার খোঁজার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভিউয়ার্স টোটাল সোলুশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ওয়েল আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সাধারণত বাসা বাড়িতে যেসব রাউটারগুলো ইউজ করি সেগুলোর অ্যান্টিনার টাইপ হচ্ছে অমনি ডিরেকশনাল এবং এগুলো অনেকটা পৃথিবীর মতো আকারে তাদের ফ্রিকুয়েন্সিকে চতুর্দিকে ছড়িয়ে দেয় পৃথিবীর মতো বলতে আসলে রাউটার এন্টিনা ক্যাপে যদি ভূমির সাপেক্ষে খাড়া অবস্থাতে রাখেন অর্থাৎ নাইনটি ডিগ্রি অবস্থাতে রাখেন তাহলে এন্টিনার উপরের দিকে এবং নিচের দিকে ফ্রিকোয়েন্সি কম ছড়াবে এবং এগুলোকে বলা হয় নাল পয়েন্ট আর বেশি করে ছড়াবে পাশের দিকে ফলে টোটাল প্যাটার্নটা দেখতে আপনার কাছে অনেকটা পৃথিবীর মতো মনে হতে পারে অর্থাৎ উপরে এবং নিচের দিকে চাপা পরিধির দিকে চ্যাপটা তো রাউটারের অমনি ডিরেকশনাল যে এন্টিনাগুলো সেগুলো স্বতঃস্ফূর্তভাবে আপনার বাসার চতুর্দিকে নেটওয়ার্ক কিন্তু ছড়িয়ে দেবে পরবর্তী সময়ে এই নেটওয়ার্কটা আপনার বাসার বিভিন্ন দেয়াল ফার্নিচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে রিফ্লেক্টেড হয়ে অথবা আপনার ডিভাইস এবং রাউটারের মাঝখানে যদি কোনো দেয়াল না থাকে অর্থাৎ অবস্ট্রাকল না থাকে তাহলে ডিরেক্ট সেই ফ্রিকুয়েন্সিটা আপনার ডিভাইস পর্যন্ত এসে পৌঁছাবে তো এই পৌঁছানোর মধ্যে প্রায় দেখা যায় যে বাসা বাড়ির কিছু এলিমেন্ট দ্বারা ফ্রিকোয়েন্সিতে থাকা ডেটা প্যাকেটগুলো শোষিত হয়ে যায় অথবা ডিফ্লেক্টেড হয়ে এদিক সেদিক হারিয়ে যায় এবং সেগুলো দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের ডিভাইস পর্যন্ত আর পৌঁছাতেই পারে না তো এমন ঘটনাকে বলা হয় প্যাকেট লস এবং এই প্যাকেট লসের পরিমাণ যত বেশি হবে তত আপনার ওয়াইফাই স্লো কাজ করবে তথা ইন্টারনেট স্লো কাজ করবে তেমতো অবস্থায় খুব সাদা চোখে যদি আপনি চিন্তা করেন যে নেটওয়ার্ক এই যে ছড়িয়ে যায় বিভিন্ন দিকে বিভিন্ন দিকে রিফ্লেকশন হয় এই জিনিসটা যদি আমরা বন্ধ করে একদম আমাদের ডিভাইসগুলোর দিকে যদি আমরা পয়েন্ট করে তারপরে এই ফ্রিকোয়েন্সিটাকে থ্রো করতে পারতাম রাউটারের মাধ্যমে তাহলে এই প্যাকেট লসের সম্ভাবনাটা অনেকটাই কমে আসতো শুধু তাই না নেটওয়ার্ক ছড়ানোর এই বিষয়টাকে আমরা যদি সামহাও নিয়ন্ত্রণ করতে পারি অথবা আমাদের ডিভাইসগুলোর দিকে কনসেন্ট্রেট করতে পারি তাহলে অযথা ফ্রিকুয়েন্সি শোষণ এবং রিফ্লেকশন এগুলো অনেকটাই কমে যাবে ফলে নেটওয়ার্কের স্পিড কিন্তু বৃদ্ধি পাবে অ্যান্ড টু সাম এক্সটেন্ট বিলিভ মি ধিস ট্রু অমনি ডিরেকশনাল এন্টিনাগুলোর যেদিকে আসলে ফ্রিকোয়েন্সিটা যাওয়ার কোনো দরকার নাই, সেদিকে আমরা চাইলে এই ধরনের রিফ্লেক্টর ইউজ করতে পারি এগুলো আমরা কোকের ক্যান বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে খুব ইজিলি নিজেরাই তৈরি করে নিতে পারি তাহলে ফ্রিকোয়েন্সিটার পেছনের দিকে যেতে পারবে না সবটুকু ফ্রিকোয়েন্সি রিফ্লেক্টেড হয়ে শুধুমাত্র সামনের দিকে যাবে এতে করে আমরা রেঞ্জও বেশি পাবো এবং স্পিডও বেশি পাবো তো এতক্ষণ ধরে আমি যে জ্ঞানটার কথা বললাম এটা খুবই পুরোনো জ্ঞান বহুত জায়গায় অলরেডি আপনারা এই জ্ঞানটা নিয়ে নিয়েছেন অনেক ইউটিউবার আছে অনেক ধরনের ভিডিও আপনার অলরেডি ইউটিউবে দেখে ফেলেছেন এই জিনিসটা নিয়ে এবং সব জায়গায় দেখবেন যে এই ধরনের কিছু কথা আপনাদেরকে বলা হবে কিন্তু আমাদের যে পারসেপশন রেঞ্জ বেশি পাবো এবং স্পিড বেশি পাবো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আমরা ডেফিনেটলি স্পিড বেশি পাবো কিন্তু রেঞ্জটা বেশি পাবো না আপনার রিফ্লেক্টরের সঙ্গে অ্যাকচুয়ালি আপনি এন্টিনার পিছনে যদি কোনো রিফ্লেক্টর বসান সেই রিফ্লেক্টরের সঙ্গে ডিরেকশনের সম্পর্ক আছে রেঞ্জের না ডিরেকশন বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কোন দিকে যাবে কোন দিকে টার্গেট করে আপনি ফ্রিকোয়েন্সিটা দিচ্ছেন সেটা আপনি ডিসাইড করে দিতে পারবেন বাট আপনি কিন্তু কোনোভাবেই রেঞ্জটাকে এনহেন্স করতে পারবেন না কারণ এই রেঞ্জের ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাউটারের সার্কিটের বিল কোয়ালিটি এবং রাউটারের অ্যান্টিনার যে গেইন অর্থাৎ এটা কত ডিবিআই এর এন্টিনা তার উপরে আর স্পিড বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে আপনার যদি ধরেন যে রিফ্লেক্টর লাগানো নাই তাহলে কি হইতো এন্টিনা থেকে ফ্রিকোয়েন্সিটা বের হইতো ফ্রিকোয়েন্সিতে আপনার ডেটা প্যাকেটগুলো থাকতো সেগুলো বিভিন্ন দেয়ালে টেয়ালে বাড়ি খাইয়ে আপনাদের ডিভাইস পর্যন্ত গিয়ে পৌঁছাইত রিফ্লেক্টর লাগানোর ফলে যেটা হচ্ছে এদিক সেদিক আর যাচ্ছে না সেটা ডিরেক্টলি পিছন থেকে রিফ্লেক্টেড হয়ে আপনাদের ডিভাইসের দিকে ডিরেক্ট বিম আকারে কিন্তু সেটা থ্রো হচ্ছে ফলে যেটা হচ্ছে অযাচিত যেসব শোষণ অথবা ডিফ্লেকশন সেগুলোর হাত থেকে আপনাদের প্যাকেটগুলো রক্ষা পাচ্ছে এবং আপনাদের প্যাকেটগুলো ডিরেক্টলি আপনাদের ডিভাইসের দিকে পৌঁছে যাচ্ছে ফলে প্যাকেট লস কম হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আপনার ল্যাটেন্সির পরিমাণটা কমে যাচ্ছে আর যেহেতু আপনার ওয়াইফাই ফ্রিকোয়েন্সিতে ল্যাটেন্সির পরিমাণটা কমে যাবে সো ডেফিনেটলি আপনার স্পিডও বৃদ্ধি পাবে এখন এই জিনিসগুলো ইউজ করলে এই ধরনের রিফ্লেক্টর ইউজ করলে রেঞ্জ কেন বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা কেন আমাদের মাথায় আসে এটা মাথায় আসার একটাই কারণ দেখবেন যে আপনি আগে যে রেঞ্জে দাঁড়াইয়া কোনোভাবেই মানে ঠিকভাবে টেট চালাতে পারতেন না এই রিফ্লেক্টর ইউজ করার ফলে যেহেতু রিফ্লেকশন হয়ে একদম ডিভাইসের দিকে ডিরেক্ট চলে যাচ্ছে আপনার শোষণ কম ইন্টারফেয়ারেন্সটা কম আপনার স্পিডটা বৃদ্ধি পাচ্ছে সেখানে তো আপনার কাছে মনে হবে যে আগে এখানে দাঁড়ায় চালাইতে পারতাম না এখন দাঁড়ায় চালাইতে পারতেছি তাহলে ডেফিনেটলি এখানে রেঞ্জের একটা ব্যাপার সবার চলে আসতেছে বাট এখানে রেঞ্জের কোনো ফ্যাক্টর না এখানে যেটা হচ্ছে একই রেঞ্জে দাঁড়াইয়া আপনি আগে চালাইতে পারতেন না এখন চালাইতে পারতেছেন অর্থাৎ আপনার ইফেক্টিভ যে রেঞ্জটা অর্থাৎ রেঞ্জ তো পাইলে হবে না সেখানে তো আপনার চালাইতে পারতে হবে সেই ইফেক্টিভ রেঞ্জটা বৃদ্ধি পায় তো এই ইফেক্টিভ রেঞ্জটা বেড়ে যাওয়ার কারণে আপনার কাছে টোটাল রেঞ্জটা অ্যাজ এ হোল বৃদ্ধি পেয়েছে বলে মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি ওটা রেঞ্জ বৃদ্ধি না ওটা হচ্ছে স্পিড বৃদ্ধি সুতরাং এখন আমরা জানি যে অ্যাকচুয়ালি রিফ্লেক্টরের পক্ষে কখনো রেঞ্জ বাড়ানো বা ডেটার গতি বৃদ্ধি করা সম্ভব না সে কেবলমাত্র ফ্রিকুয়েন্সি এবং ফ্রিকুয়েন্সিতে থাকা ডেটার যে গতিবিধি অর্থাৎ ডিরেকশন সেটা চেঞ্জ করতে পারবে তাও আবার উইদিন দ্য রেঞ্জ এই কারণে আপনার স্পিডে হয়তো একটু উন্নতি দেখতে পাবেন কিন্তু রেঞ্জ আসলে বাড়ার কোনো সম্ভাবনা নাই এবং এটাই হচ্ছে লজিক্যাল তো এই রিফ্লেক্টর ইউজ করার ফলে এই রাউটারের ভিতরে কী এমন হইলো যার কারণে আপনাদের কাছে ইফেক্টিভ রেঞ্জটা বেশি মনে হচ্ছে প্লাস আপনাদের যে স্পিড ইন্টারনেট যে স্পিড সেটাও বৃদ্ধি পেয়েছে তো আমরা আধুনিক যেসব রাউটারগুলো দেখতে পাই তার ভিতরে একটা টার্ম দেখবেন একদম কমন থাকে সেটা হচ্ছে বিম ফর্মিং তো আমরা এখন যে এই রাউটারের মধ্যে রিফ্লেক্টর লাগাইলাম তো এই জিনিসটা মূলত আসলে ওই যে বিম ফর্মিং সেটারই আর একটা রূপ তো এটাকে আপনারা অনেকটা ম্যানুয়াল বিম ফর্মিং বলতে পারেন এবং আপনারা রাউটারের মধ্যে যে বিল্ট ইন বিম ফর্মিংটা দেখতে পান এই ম্যানুয়াল বিম ফর্মিংয়ের কাজ এবং ওই বিল্টিন বিম ফর্মিংয়ের কাজ অলমোস্ট সিমিলার তখন কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি করবেন কি করবেন না তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে খুব একটা এই জিনিসগুলো পছন্দ করি না এই ধরনের জোরাতালি দেওয়া জিনিসগুলো তো এটা জাস্ট আপনারা কোশ্চেন করেন বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন ভিডিওতে তারাও বানাইছে তো আমি চিন্তা করলাম যে আসলে এই জিনিসটা নিয়ে কিছু একটা বলা দরকার এই কারণেই মূলত আসলে আমার এই ভিডিওটা বানানো আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা এইভাবে করে ম্যানুয়াল বিম ফর্মিং তৈরি করেন And... এমন না যে এই ধরনের বিম ফর্মিং তৈরি করলে আপনার রাউটারের ভিতরে খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে বা আপনারা একেবারেই কোনো লাভবান হবেন না ডেফিনেটলি এখানে আপনারা লাভবান হবেন ডেফিনেটলি এটা বিম ফর্মিংয়ের মতোই একটা কাজ করবে বাট এটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন একদম নর্মাল যেসব রাউটারগুলো থাকবে অর্থাৎ টু পয়েন্ট ফোর গিগার্সে যেসব এন্টিনাওয়ালা রাউটার সেসব রাউটারে ইউজ করবেন বাট এমনিতে যেসব উন্নত মানের রাউটারগুলো থাকে ওগুলোর ভিতরে বিম ফর্মিং অলরেডি দেওয়াই থাকে সো ম্যানুয়ালি আপনাকে এন্টিনার পিছনে রিফ্লেক্টর লাগায় কোনো ধরনের কোনো বিম ফর্মিং করার কোনো প্রয়োজন নাই এটার একটা সমস্যাও আছে সমস্যাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ধরেন যেগুলা বিম ফর্মিং ইন অবস্থাতে থাকে সেটাতে কীরকম থাকে আপনি যখন ডিভাইস নিয়ে রোমিং করবেন ঘরের ভিতরে রাউটারের এন্টিনা থেকে যে বিম ফর্মিংটা বের হবে সেটা কিন্তু আপনার ডিভাইসগুলোকে ফলো করবে অর্থাৎ আপনার পিছনে পিছনে ঘুরবে আর এই বিম ফর্মিংয়ে যেটা হবে সেটা হচ্ছে এটাকে ডেফিনেটলি আপনি যদি বাসার মাঝখানে সেট করেন তাহলে এটার সামনের দিকে রেঞ্জ পাবে অর্থাৎ অ্যাকর্ডিং টু আর থট যে ভালো রেঞ্জ পাচ্ছি ভালো রেঞ্জ পাবেন ডেটা স্পিডটাও ডেফিনেটলি বেশি পাবেন কিন্তু পিছনের দিকে কি অবস্থা পিছনের দিকে তো আপনি মানে আপনি এটা চালাইতে পারতেছেন না সো যদি এরকম হয় যে রাউটারকে আপনার বাসার মাঝখানে বসানো লাগতেছে তাহলে কিন্তু এই রিফ্লেক্টর পদ্ধতি তখন আর খুব বেশি একটা ভালো কাজ করবে না কারণ এর পিছনের দিকটা কিন্তু আপনার কানা হয়ে যাইতেছে শুধু তাই না আপনি যখন এটাকে এভাবে সেট করে দেবেন তখন কিন্তু এটার যে রিফ্লেকশন সেটা কিন্তু সামনের দিকে যাচ্ছে রাইট আপনি যখন ধরেন যে সামনের দিকে যাচ্ছে আপনি যখন ডিভাইস নিয়ে এদিক ওদিক ঘুরবেন তখন কিন্তু সেখানে স্পিডের একটা ঘাটতি আপনি দেখতে পাবেন ডেফিনেটলি দেখতে পাবেন কারণ এখান থেকে রিফ্লেকশন হয়ে জিনিসটা কিন্তু সামনের দিকে যাবে এই সাইডটা ধরেন অথবা এই সাইডটা ধরেন অথবা পিছনের দিকে ধরেন এই তিনটা সাইড কিন্তু একটু ফ্রিকুয়েন্সির অভাবে ভুগবে যদিও এই জিনিসটা একদমই যে আপনি যেদিকে ফিরে রাখছেন ওদিকেই যাবে টাড়ি খায়া মানে আপনার ডিভাইস পর্যন্ত আসবে না আপনি দেখবেন যে আপনি পিছনে দাঁড়াইলেও পাইতেছেন বাট জিনিসটা হচ্ছে আপনি যখন খুব বেশি দূরে চলে যাবেন রাউটারের এন্টিনা থেকে পিছনের দিকে তখন আপনার ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ ল্যাটেন্সি চলে আসতে পারে প্লাস আপনি যখন ডিভাইস নিয়ে রোমিং করবেন ঘরের ভিতরে তখন কি আপনি খালি এন্টিনা এইভাবে এভাবে করে ঘুরাইতে থাকবেন এটা তো পসিবল না সুতরাং এই ধরনের ম্যানুয়াল রিফ্লেক্টর অথবা ম্যানুয়াল বিম ফর্মিং এই জিনিসটা আপনি করতে পারেন কাজে দেবে বাট এটা কোনো ফুল প্রুফ প্ল্যান না এটা হচ্ছে জোড়াতালের বিম ফর্মিং যাদের রাউটার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না যাদের রাউটারে বিম ফর্মিংটা নাই তারা চাইলে এই ম্যানুয়াল পদ্ধতি ইউজ করতে পারেন বাট যাদের রাউটারগুলো আধুনিক বিম ফর্মিং সহ রাউটার থাকে অর্থাৎ এসি টুয়েলভ হান্ড্রেডের উপরে যেসব রাউটারগুলো এগুলোতে আসলে এই ধরনের রিফ্লেক্টর লাগানো একেবারেই প্রয়োজন নাই এবং তারা যদি এই ধরনের রাউটারগুলোতে এই ধরনের রিফ্লেক্টরগুলো ইউজ করেন তাহলে এটা অ্যাবসোলেটলি আপনাদের জন্য বিশাল প্যারাদায়ক একটা জিনিস হয়ে যাবে এবং কারো যদি এই ধরনের ম্যানুয়াল বিম ফর্মিং দরকার হয়ও তার জন্য বেস্ট কনসিডারেশন হচ্ছে রাউটারটাকে চেঞ্জ করে নতুন আরেকটা রাউটার নিয়ে নেওয়া যেটা থেকে না বিল্ট ইন বিম ফর্মিংটা দেওয়া আছে এবং ওইটাই ভালো তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন অ্যান্ড ইউ মে অলসো কনসিডার সাবস্ক্রাইব দ্য চ্যানেল শিঘ্রে আসব্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ